আমরা এতক্ষণ যা যা শিখলাম তার উপরে বেস করে একটা কোয়েশ্চেন করি, হাউ টু মেক ওয়েবসাইটস ফাস্টার। সো কোয়েশ্চেনটা যদি বাংলায় বলি, আমরা কিভাবে ওয়েবসাইটস ফাস্টার করতে পারবো? সো এটা হতে পারে হচ্ছে সার্ভার থেকে ডেটা এসে খুব ফাস্ট লোড হবে আমার ওয়েবসাইটটা। তো আমরা একটু চিন্তা করি, এই অবস্থায় হচ্ছে ভিডিওটা পজ দেই, দেন সবাই যার যার মতো চিন্তা করি। যদি কোনো কিছু যেটাই চিন্তা করবো নিচে কমেন্ট নিচে লিখে দেই। সো একটা পজ দেই। ওকে, সো আশা করি চিন্তা করা হয়ে গেছে। অ্যান্ড ফার্স্ট থিং, আমরা যা যা দেখে আসছি তার উপরে বেস করে, খুব আহামরি কোনো কনসেপ্টে যাব না, জাস্ট যা যা দেখে আসছি তার উপর বেস করে অ্যান্সারগুলো দেব। নাম্বার ওয়ান, সো লোকেশন অফ দ্য সার্ভার। আমি সাবমেরিন কেবলের একটা ম্যাপ দেখিয়েছিলাম, দেন হচ্ছে আরও কিছু জায়গায় দেখেছিলাম একটা ডেটা কতগুলো রাউটার বা কতগুলো ডিভাইস পার হয়ে অ্যাকচুয়ালি তার যেখানে যাওয়ার কথা ওখানে যায় বা ওখান থেকে ব্যাক করে। সো লোকেশন অফ দ্য সার্ভার একটা ইম্পর্টেন্ট জিনিস। আপনার সার্ভারটা যদি খুব দূরে হয় তাহলে ডেফিনেটলি ডেটা আসতে দেরি হবে অ্যান্ড ওয়েবসাইট স্লোলি কাজ করবে। সো এটা একটা ইম্প্রুভমেন্ট করা যায় যেটা দিয়ে হচ্ছে ওয়েবসাইট ফাস্টার করা যাবে। নাম্বার টু, হাউ মেনি কলস। ওকে, সো এখন আমরা ডেটা রিলেটেড কলসগুলো নিয়ে কথা বলবো না, বাট আমরা হচ্ছে HTML CSS জাভা স্ক্রিপ্টের কথা বলি। আমি হয়তো সব জায়গায় দেখিয়েছিলাম হচ্ছে তিনটা ফাইল, বাট অ্যাকচুয়ালি মাল্টিপল HTML হতে পারে, মাল্টিপল CSS হতে পারে, মাল্টিপল জাভা স্ক্রিপ্ট হতে পারে। সাধারণত একটা পেজে একটাই HTML থাকে, বাট একটা একটা HTML এর মধ্যে হচ্ছে মাল্টিপল CSS থাকতে পারে, মাল্টিপল জাভা স্ক্রিপ্ট থাকতে পারে। সো আমি কতগুলো ডেটা আনতেছি তার উপরে ডিপেন্ড করে ওয়েবসাইটের স্পিড বা লোড টাইম, এটা একটা জিনিস। নেক্সটটা দেখি, ফাইল সাইজ। এটাও প্রথম দিকে বলেছিলাম, সো আমার HTML CSS জাভা স্ক্রিপ্ট যদি আমার ফাইল সাইজ অনেক বড় হয় তাহলে কিন্তু ওভার দ্য ইন্টারনেটে আসতে সময় লাগবে। সো তখন দেখা যাচ্ছে যদি আমরা যদি ফাইল সাইজ কমাতে পারি কোনোভাবে তাহলে কিন্তু আমার ওয়েবসাইট ফাস্টার হয়ে যাবে। অ্যান্ড লাস্ট কনসেপ্ট, ক্যাশিং। সো ক্যাশিং নিয়ে বলেছিলাম যে যদি আমি কোনোভাবে আমার HTML CSS জাভা স্ক্রিপ্ট আমি ডিরেক্ট সার্ভার থেকে না এনে আমার ব্রাউজারেই ক্যাশ করে রেখে দিতে পারি তাহলে জিনিসগুলো তো ইনস্ট্যান্ট, কোনো নেটওয়ার্ক কলই লাগবে না। সো ইনস্ট্যান্ট ব্রাউজারে চলে আসবে। দেন ফাইল সাইজের একটা জিনিস, আর একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে বলে রাখি, সেটা হচ্ছে আমার যদি অনেক জাভা স্ক্রিপ্ট CSS HTML থাকে ব্রাউজারকে তো এই জিনিসটাকে রেন্ডার করতে হয় ইভেন্চুয়ালি। সো বড়ো ফাইল সাইজে, বড়ো ফাইল সাইজে বা হচ্ছে বেশি কোডের জন্য কিন্তু আমার ব্রাউজারে রেন্ডার করতেও সময় লাগে। সো ক্যাশিংয়ে ব্যাক করি, সো আমার যদি ফাইলগুলো হচ্ছে আমার ব্রাউজারে থাকে তাহলে কিন্তু ইমিডিয়েটলি লোড হয়ে যেতে পারবে, আবার যদি ব্রাউজারে না থাকে আমার যদি ISP-তে ক্যাশিং ক্যাশ থাকে তাহলেও কিন্তু একটা বড় ট্র্যাভার্সাল স্কিপ করতে পারবে। সো মোটামুটি আমরা যা শিখেছি তার উপরে বেস করে এই চারটা কমন জিনিস আমরা বলতে পারি যে এগুলো করে আমরা ওয়েবসাইট ফাস্টার করতে পারবো। সো এগুলো কিন্তু খুব বেসিক জিনিস, বাট আমরা এতক্ষণ যা যা দেখে এসেছি এই জন্যই কিন্তু এই জিনিসগুলো এখন মেক সেন্স করবে। হয়তো ওগুলো না দেখে আসলে হয়তো মেক সেন্স করতো না হতো বা মনে হতে কেন হবে। সো এখন জিনিসগুলো আশা করি বুঝতে পারবেন। সো এই টিউটোরিয়ালটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।